হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের অ্যারাবিয়ান সার্ভারের সিংহ বিটুকে সম্পর্কে জানবো এবং তার একটি গেম প্লে দেখবো এবং রিয়াকশন করব। তো বর্তমানে গেমিং চ্যানেলের জোয়ার চলছে, ইউটিউবে পুরো পৃথিবীতেই গেমিং ভিডিওর একটা আলাদা বিশাল বাজার রয়েছে, আর বিশেষ করে ফ্রি ফায়ার তো পুরো দুনিয়াতে সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, এর সাথে ফ্রি ফায়ারের গেম প্লেও কোটি কোটি মানুষ দেখছে। এবং মজার ব্যাপার হচ্ছে, খুব সম্প্রতি বাংলাদেশের একমাত্র গেমিং চ্যানেল হিসেবে ট্রিপল ১ মিলিয়ন সাবস্ক্রাইবার রিচ করেছে, এবং কোনো কোম্পানি নয় ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল হিসেবে অনেক দ্রুত ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে ট্রিপল, এবং খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তারা। তো ট্রিপল কে শুভকামনা জানিয়ে ভিডিওটি শুরু করছি। যাই হোক, এটি হচ্ছে বিটুকে, আর ওর রিয়েল নাম হচ্ছে ময়েজ মনসুরি, আর এটি হচ্ছে তাদের এলাকা, মানে এটি হচ্ছে তিনেশিয়ার শহরটি, তাদের শহরটি। আর বন্ডকুলকে দেখতে পাচ্ছেন, খুবই অল্প বয়সের একজন গেমার আর খুবই হ্যান্ডসাম দেখতে। আর এই ছবিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে বিটুকে আর একটি হচ্ছে বিএনএল ও ফ্রি ফায়ারের অন্যতম মারাত্মক খেলোয়াড়, এবং ওরও একটি ইউটিউব চ্যানেল আছে। তো ওরা মূলত একই এলাকার লোক এবং পাশাপাশি বসবাস করেন। আর যারা বিটুকের গেম প্লে দেখেছেন, তারা হয়তো মাঝে মাঝে দেখেছেন যে বিটুকে গার্লফ্রেন্ড নিয়ে গেম প্লে করেন। তো এটি হচ্ছে বিটুকের গার্লফ্রেন্ড, এবং তার ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। আর বন্ট্রুকেলের ইউটিউব চ্যানেলের আয় সম্পর্কে আসলে সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে যেহেতু ওর ইন্টারন্যাশনাল ভিউয়ার, সেই হিসেবে ওর চ্যানেলের আয় এ পর্যন্ত কোটি টাকার ওপরে হওয়া উচিত। তো বিটুকে মূলত একজন পিসি প্লেয়ার, তো বিটুকে কিন্তু একজন পিসি প্লেয়ার, এবং তিনি Core i7 24GB র্যামের একটি কম্পিউটার ইউজ করেন গেম খেলার জন্য। আর বিটুকে এত ফাস্ট এবং রাশ খেলে, এবং ওর খেলা এত অ্যাকুরেটেড, যেটা মানে দেখলে অবিশ্বাস হয়ে লাগে। আমি যদি আরও 7-12 জন্ম নেই, তবু ওর মতো খেলা শিখতে পারবো না। তো এবার চলুন বিটুকের একটা গেম প্লে দেখি যে ও কেমন গেম খেলে। তো এটা হতে যাচ্ছে একটা রিয়াকশন ভিডিও আর কি। তো এটি হচ্ছে বিটুকের একটি সোলো ভার্সেস স্কোয়াড গেম, এবং এটি হচ্ছে বিটুকের ইউটিউব চ্যানেলে সবচেয়ে ভিউ পাওয়া ভিডিও, মানে 10 মিলিয়ন ভিউ পেয়েছে এই ভিডিওটি। তো এই ভিডিওটাই আমরা রিয়াকশন দিচ্ছি। আর বিটুকে রিয়াকশন দিতে না করেন, রিয়াকশন দিতে পারবেন, কিন্তু অবশ্যই তার লিঙ্ক দিতে হবে এবং তার চ্যানেলের সম্পর্কে বলতে হবে আর কি। তো এগিয়ে চলছে বিটুকে, EMP হাতে নিল, মেডিকেট, শর্টগান নিয়েছে, আর সামনে এনিমি শর্টগান ঘুষিয়ে দিয়েছে। কত দ্রুত মুভ করলো, সেটা গুলি লাগাতে পারিনি। হবে আরেকটা সিনেমি ফুল স্কোয়াড এখানে আর কি। তাহলে এটাকেও শুয়ে দিয়েছে, EMP দিয়ে শুয়ে দিয়েছে। এখানে আরও দুজন থাকার কথা তাহলে, যেহেতু 4 জনের স্কোয়াড, আরও দুজন আসা উচিত। আচ্ছা, একে এক্সচেঞ্জ করে নিলে একে 47, আরে বাঁচিয়ে রেখে কি লাভ। আর সিনেমি গুলি খেয়ে গিয়েছে ভাই, দুটো ওই গ্রুপেরই হবে, তো বাকি দুজন হবে। ভালো জখম হয়েছে। আর ড্রোনটো বলতে কথা আমি দেখেছি, একেবারে লাইফ না থাকলেও হাই ফাই ব্যাটল করে। এখন তো তাও মেডিকেট নিল। ওই দুজনের কপালে যে কী আছে রে ভাই। যাই হোক, ড্রোনটো কিলের যদি 50 ভাগের 1 ভাগ খেলা পারতাম, তবুও সার্থক। শেষ, ও ভাগ্য খারাপ, শেষ। আসলে ওর সামনে পড়লে মানে কি বলবো, কোনোভাবে রক্ষা নাই। ওরে সালা, চিন্তা করা যায়। অস্থির তো ওয়াও, একটাকে ডাউন দিয়ে দিয়েছে, মানে এখানেও আরেক স্কোয়াড এখানে। শেষ, আর পাছায় দিয়ে দিয়েছে বুলেট ভরে। আর হাতগুলো দেখবেন, মানে মুভ করে যে বাম পাশে যে স্ক্রিনে ও কম্পিউটারে যে কিবোর্ডে হাত চালাচ্ছে সেটাও দেখাচ্ছে, মানে কত ফাস্ট হাত মরে ওর, অনেক ফাস্ট। আমি ওর মতো ট্রাই করতে চেয়েছিলাম, মানে আমার PC-তে, কিন্তু মানে একটাই প্রেস করতে গিয়ে আরেকটা লেগে যায়, মানে এত দ্রুত শিফটিং করতে হয় না। ড্যাঞ্জার জোনের মাঝখানে আছো, তো রিস্কি। যাই হোক, ড্যাঞ্জার জোন শেষ, এখন এখানে তো থাকা উচিত অবশ্যই। এই আছে একটা, এই বসিয়ে দিয়েছে। আরে ভাই, আরেকটা আছে ভাই, ও হেডশট মেরে দিয়েছে। কী করে ভাই এগুলো, এখানে যারা খেলছে তারা অবশ্যই মানে ওর ম্যাচ মেকিংয়ে অবশ্যই ওর প্রায় সমপর্যায়ের লেভেলের লোক এসেছে। তো চিন্তা করেন, 4টা বিটুকে ভার্সেস 1টা বিটুকে, মানে একই লেভেলের লোক, তাহলে কেমন খেলা খেলেও। তাহলে আমার মতো প্লেয়ার যদি 100 জন পড়ার সামনে কী করতে পারবে? অবশ্যই 100টার সাথে পারার কথা না, তাকে রেখে কাগল বুঝি আরেকটা নেবেন।
আরেক স্কোয়াডের কপালে খারাপই আছে এখন। সালা ওরা আছে দুজন এই স্কোয়াডের, আর এনিমি রয়েছে ওবাদে 19টা, তার মধ্যেও 7 কিল হয়ে গিয়েছে অলরেডি। তো ফাস্ট মুভমেন্ট অসাম, আর 17 জন অ্যালাইভ, বিটুকের অলরেডি কিল 10। আবার দেখেন হাত তালি দিচ্ছে, মানে ও খেলার পরে পরে যখন ফ্রি পায় তখন করে কি হাতগুলো আর কি, মানে একটু হাতগুলোকে শান্তি দেয়, হাত নাড়াচাড়া করে। আর বিটুকে তো একদিনে তৈরি হয়নি, খেলতে 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 মানে প্র্যাকটিস করতে করতে মানে এ পর্যন্ত এসেছে। তো বিটুকে না হতে পারলেও একজন মানুষ যদি একটা জিনিস নিয়ে মানে ধ্যান জ্ঞান করে অবশ্যই সম্ভব, মানে সেটা যে কোনো কিছুতেই হোক, পড়ালেখা, গেমিং, মানে একজন মানুষ যদি করেছে তো বিটুকে পারলে আমার পক্ষেও সম্ভব। বিটুকে না হতে পারলেও হয়তো 2-3 বছর একটা জিনিস নিয়ে ট্রাই করতে 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 হয়ে যাবে এক সময়। আপনার কি মনে হয়? যাই হোক, বিটুকে হওয়া তার সবার পক্ষে পসিবল না। ভাইজান মনে হয় ড্রপ বক্সে আছে, কিছু লুটমুটের দরকার। হ্যাঁ নিমিশ খারাপ আছে, সামনে পড়ে গেছেন, কিন্তু দেখেনি এখনো বিটুকে নাকি, ও দেখেছে, তাও রক্ষা হবে না ভাই। গ্রেনেড আরে ভাই রে, আরো আছে, কত ফাস্ট। আমার মনে হয় মোবাইলের চেয়ে পিসিতে আরো মানে একটু বেশি কন্ট্রোলিং আর সুবিধা বেশি মনে হয় ফাস্টের দিক দিয়ে, মানে যেটা বলতে চাচ্ছিলাম মানে এরকম যে পিসিতে মনে হয় খেলার সুবিধা বেশি যদি খেলা যায় মোবাইলের চেয়ে। দুটোই AWM নিয়েছে, তারপর মারাত্মক AWM স্কিল, মারাত্মক অ্যাকুরেসি, মানে ওর মতো AWM চালাতে আমি আর কাউকে দেখিনি যে স্নাইপার এত ভালো চালাতে পারে। কোনো মানে শর্ট রেঞ্জে কোনো গানই রাখেনি AWM। মানে বিটুকের প্রিয় গান আর কি এটা, আমি এটা ট্রাই করেছিলাম বাট এটা অত ভালো মানে আমি করতে পারিনি, মানে বিশাল প্র্যাকটিস দরকার। আর তো সব চাওয়াক লাগে যে দেখা যায় আমরাই নেমে আসলে আনিজ হয়ে যায় কিন্তু মানে ঠান্ডা থাকতে পারে না, আর ওরাই নেমে আসলে কেমন যেন মানে কোনো ব্যাপারই না, মানে ব্রেন লাগে যেন ওদের আগে সিলেক্ট করা থাকে যে নেমে এইভাবেই হবে, ওরা এইভাবেই খেলবে, এরকম একটা ব্যাপার। মানে হুটহাট করে আবল তাবল গুলি করে না, দেখা যায় একটা গুলি করে একবারে মাথা বরাবর কুবিয়ে মেরে দিল। কোবা শামসুন মোস করলে একটু মোস, হ্যাঁ গাড়ির শব্দ পাচ্ছেন, হ্যাঁ গাড়ি থেকে শুয়ে দিয়েছে আর মাত্র 9 জন নেমেছে। আরে এখন মজা করার সময় এলে, যাই নেমিটা মার, আরও একটা নেমে আছে, একটা গুলি আনা সর্বোচ্চ 2টা, চিন্তা এত অ্যাকুরেসি মানে কীভাবে সম্ভব ভাই, অনেকে পারে আমি এত অ্যাকুরেট পারি না আর কি। আর আছে 6 জন, তা মানে 5 জন আছে ওর বাদে।
তারপরও শেষের দিকেও দুটোই ডাব্লিউ মেরে দিচ্ছে, অন্য কোনো কিছু নাই। কে মনে হয় জানান দিচ্ছে শত্রুদের আমি এদিকে আছি, আসো। ওই পেছনে এসে গেছে রে ভাই, চুপে পাওয়া কি হলো ভাই? নে অসাম ভাই, অসাম এই যে নি সামনে পড়ে গেছে, স্কোয়াড ফুল স্কোয়াড, একবারে শেষ মুহূর্তের খেলা। ওরে বাবা কি ডাবলুম দিয়ে এরকম, মানে তো ক্লোজ রেঞ্জের লড়াই, তিনটাকে শুয়ে দিয়েছে ভাই, ক্লোজ রেঞ্জ এডাব্লিউএম। আমি তো লং রেঞ্জ থেকেই তো মানে এক ঘন্টা লাগে শুধু তাক করতেই, এক আর ওই শেষ একশট দিয়ে দিয়েছে, লাস্ট বুঝে গেল। আমার তো মনে হয় 100 জনের বিরুদ্ধে থাকলে সব থেকে হারিয়ে জিতে দিত। পারছো ভাই পারছো, তোমাকে দ্বারাই হবে।